आमी ऋतव्रत तुम्हारे स्वागत जानाई खेल मिनियाक्स बांगलार नतून भिडियोते। बंधुरा तुम्हारा सबाई आशा करी सुस्थ आछो, भालो अवस्थाय रयेछो। कारण सबाई जाने करोना भाइरासेर संक्रमणेर जोन्नो लकडाउन चलछिलो, सेटा একটা সমস্যা ছিলই। তার উপর এখন এই ভয়ঙ্কর ঝড় আমফান বিশেষ করে তিনটে জেলা, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই তিনটে জায়গা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও সমস্ত উত্তরবঙ্গের কয়েকটা জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মালদা ফালদাতে অনেক লোকের ঘর বাড়ি ভেঙে গেছে, আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাকে তো পুরো শুইয়ে দিয়েছে। কলকাতারও প্রচণ্ড ক্ষতিগ্রস্ত এই রকম ঝড়। অনেকেই বলছেন, আমাদের বাড়ির বয়স্ক টয়স্ক যারা আছেন তারা প্রত্যেকেই বলছেন এই রকম ঝড় তারা কোনোদিনও প্রত্যক্ষ করেননি তাদের জীবনে। তাহলে বুঝতেই পারছো কতটা মানে ভয়ঙ্কর মারাত্মক ব্যাপার হয়েছে। আশা করব তোমরা সবাই সুস্থ আছো। এই ঝড়ের সমস্ত কিছু প্রবলেমের জন্যই হোক, জায়গায় জায়গায় ইন্টারনেট কানেকশন নেই, জায়গায় জায়গায় কারেন্ট নেই, পানীয় জলের সমস্যা, এই প্রকৃতির সমস্যাতে আমরাও ভুগছি, যার জন্যে বড় আগের কয়েকদিন ভিডিও করা সম্ভব হয়নি। আজকেই আমার বাড়িতে কারেন্ট এসছে। অরিজিতের বাড়িতে আজকে কারেন্ট নেই, কিন্তু ওর বাড়িতে এমনি কারেন্ট থাকলেও আজকের দিনটা নেই। তার মধ্যেও ওর বাড়িতে নেট খুব স্লো, সেই জন্য ভিডিও করতে পারছে না। তা আমি আজকে কিছু খবর নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে শুরু করে লোকাল ফুটবলের। তার আগে তোমাদেরকে বলবো যে আমাদের ময়দানও এই ঝড়ের ভয়ঙ্কর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমরা জানো ইস্টবেঙ্গল ক্লাবের সামনের যে গেটটা আছে ওটার পেছনেই একটা বড় সড়ো গাছের ডাল ভেঙে পড়েছে। তাছাড়াও উঠোন আর মেম্বার গ্যালারি যেটা আছে সেটা জলে ভরে গিয়ে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লাবের মাঠ খুব খারাপ অবস্থা, জলে ভরা রয়েছে। এমনিতেই তোমরা জানো নর্মাল বর্ষার সময় কী অবস্থা হয় মাঠের, এখন তো আরোই কী অবস্থা। ফ্লাড লাইট কোনো রকমে বেঁচে গেছে। মোহনবাগানের অবস্থাও একদমই ভালো না। মোহনবাগানের যে লনের যে বেঞ্চটার মধ্যে 1911 সেই ঐতিহাসিক শিল্ড জয়ের একটা মেমেন্টোমো টাইপের ছিল, সেই লনের বেঞ্চটা সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওর ওপরের আচ্ছাদনটা ভেঙে গেছে গাছ পড়ে। মোহনবাগান গ্যালারির সামনেও মোহনবাগান গ্যালারির মধ্যেও গাছ ভেঙে পড়েছিল, আর মোহনবাগান ক্লাব তাঁবুর সামনেও একটা বড় সড়ো গাছ ভেঙে পড়েছিল। সমস্ত কিছুই আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। আর ক্রিকেটের দিক দিয়ে দেখতে গেলে ময়দানের অনেক তাঁবুতেই জল বিদ্যুৎ কোনো কিছুর ব্যবস্থা ছিল না যেদিন এই আমফান হয়েছিল। তার পরের দিন সকালবেলা বা তার পরের দিন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সেই খবর পেয়ে সেই তাঁবুগুলোতে গেছিলেন। তিনি পর্যাপ্ত পানীয় জল বা সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়ে এসেছিলেন। তাতেও যে পুরোপুরি সমস্ত সমস্যা এড়ানো গেছে তা না, কিছু সমস্যা রয়েছেই। মোহনবাগানের মাঠকর্মীরা যেমন জানিয়েছেন, তারা ঝড় শুরু হওয়ার পর মেম্বার্স গ্যালারির নিচে লুকিয়ে ওই রাতটা কোনো রকমে কাটিয়েছেন। মানে ভয়াবহ অবস্থা, বুঝতেই পারছো। তার মধ্যেও কয়েকটা আপডেট আজকে তোমাদের দেব, তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই চোখ রাখবো আমাদের লোকাল ডোমেস্টিক কিছু খবরে। বন্ধুরা, আমরা আগে কয়েকটা ভিডিও আগে আমি আমার ভিডিওতেই জানিয়েছিলাম যে ইন্ডিয়ান অ্যারোসের ইয়াংস্টার তো বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের কথা চলছে। যেহেতু ইস্টবেঙ্গলের রিকি সাবং ইন্ডিয়ান অ্যারোসের আর এক তারকা প্রায় পাকা হয়ে গেছে, এবং হরমনপ্রীত সিং তার সঙ্গে ইস্টবেঙ্গল কথা বলছে এবং মোটামুটি সেও পাকা, এবার সেই দুজন চলে আসছে বলে তাদের প্রিয় বন্ধু বিক্রম প্রতাপ সিংকেও ইস্টবেঙ্গল তোলার চেষ্টা করছিল এবং মনে করা হচ্ছিল যে ওদের সঙ্গে ভালো বন্ডিং থাকায় ওরা দুজন যেহেতু আসছে সেহেতু ও মানে বিক্রম প্রতাপ সিংও চলে আসবে। কিন্তু সেই ধারণা ভুল বলে প্রমাণিত হলো। বিক্রম প্রতাপ সিংকে নিয়ে ইস্টবেঙ্গল আর মেনলি কেরালা ব্লাস্টার্সের মধ্যে দড়ি টানাটানি চলছিল, কিন্তু সেই দড়ি টানাটানির বাইরে দিয়ে মুম্বাই সিটি এফসি এসে অফার দিয়েছিল বিক্রম প্রতাপ সিংকে, যেটা মানে বিক্রম প্রতাপ সিংয়ের পছন্দ হয়ে বিক্রম প্রতাপ সিং সেই প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছে। তো ইস্টবেঙ্গলের জন্য এটা একটা খুব খারাপ খবর আমি বলবো, কারণ ওর মতো ইয়াংস্টার দলে থাকলে রিজার্ভ টিম ইস্টবেঙ্গল এবার যেটা তৈরি করার চেষ্টা করছে দেখে মনে হচ্ছে, তাদের প্লেয়ার সই করানোর প্যাটার্ন দেখে মনে হচ্ছে দলবদলের বাজারে ইস্টবেঙ্গল বুঝতেই পারছো কতটা ভালো মানে ফর্মে রয়েছে, যদিও সেটা ম্যাটার করবে না আলটিমেটলি যদি ভালো সিজনে ইয়ে না করতে পারে। তো যাই হোক, কিন্তু সেই রিজার্ভ টিমটার একটা ভালো অ্যাসেট হতে পারত বিক্রম প্রতাপ সিং। আবার মেন টিমেও দরকার পড়লে মানে যে ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল অলরেডি এগিয়ে রয়েছে বা যে ম্যাচগুলোতে লিগে ভালো জায়গায় থাকা অবস্থায় একজন নতুন নিয়েকে ট্রাই করা দরকার, এই রকম ম্যাচগুলোতে ও চান্স পেতে পারতো, সেখানে ও নিজের প্রতিভাটা ইস্টবেঙ্গলের কাজে লাগাতে পারতো, ও দুপক্ষেই লাভ হতো। কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গলের এটা খানিকটা ক্ষতি হলো। ওর মতো ইয়াংস্টার যে আই লিগে আগের মরশুমে 4 গোল করেছিল মোট 14 ম্যাচ খেলে,
আর চার্চিল ব্রাদার্স আর ইস্ট বেঙ্গলের এগেনস্টে ইন্ডিয়ান অ্যারোস যে জিতেছিল সেখানে ওর প্রধান ভূমিকা ছিল, খুবই ভালো খেলেছিল। তো এইরকম একজন ফরওয়ার্ডকে হাতছাড়া করলো ইস্ট বেঙ্গল, এটা একটা খারাপ খবর বলতে হবে। এমনিতেই রিসেন্টলি পশ্চিমবঙ্গে ভালো কিছু হচ্ছে না, করোনা থেকে শুরু করে আমফান সমস্ত কিছুর মধ্যেই খারাপ খবর, তার মধ্যে ইস্ট বেঙ্গলের জন্য এটা আরও একটা খারাপ খবর। তো আলটিমেটলি দেখা যাক, এই ধাক্কা, যদিও এটাকে ধাক্কা বলা উচিত না, এরকম হয় দলবদলের মার্কেটে, এরকম এটা নতুন কিছু না, এই কাটিয়ে ইস্টবেঙ্গল নেক্সট কাকে সাইন করায় এই সমস্ত দুর্যোগ কেটে যাওয়ার পর, সেদিকে আমাদের নজর থাকবে। তো হ্যাঁ, দেশীয় ফুটবল নিয়ে আজকে এটুকুই নিউজ ছিল। নিউজ হয়তো আরও অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে দেওয়ার মতো পরিস্থিতি বা মানসিকতা কোনোটাই আমার নেই। তো এবার আমি ডাইরেক্ট আসবো ইন্টারন্যাশনাল ফুটবলের খবরে। বন্ধুরা, জুনের 8 তারিখ থেকেই ফেরার জন্য সবুজ সংকেত পেয়ে গেল লালিগা। এর আগে জাভিয়ার তেবেস, যিনি লালিগা প্রেসিডেন্ট আছেন এই মুহূর্তে, তিনি জানিয়েছিলেন যে তাদের প্ল্যানেই ছিল যে জুনের 12 তারিখ থেকে লালিগা শুরু হবে এবং প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেভিয়া এবং রিয়াল বেটিস। সেভিয়ার হোম গ্রাউন্ডে সেই ম্যাচটা হবে। তো এখন তাতে আর কোনো প্রবলেম থাকছে না, কারণ স্পেনের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে স্পেনে যা পরিস্থিতি আছে তাতে জুনের 8 তারিখ থেকে লালিগা শুরুর পারমিশন দিতে তাদের কোনো প্রবলেম হবে না। যদিও বুন্দেসলিগার মতোই লালিগাও হবে ক্লোজ ডোর, কোনো দর্শক উপস্থিত থাকবে না, শুধুমাত্র সম্প্রচারকারী সংস্থা, তাদের কর্মী এবং টিমের প্লেয়াররা এবং ফিজিও আরও যারা সমস্ত থাকেন দুই টিমের সঙ্গে তারা উপস্থিত থাকবেন, এবং নিরাপত্তারক্ষী যে কজন দরকার তারা শুধু উপস্থিত থাকবেন, কোনো দর্শক মাঠে উপস্থিত থাকবে না। বন্ধুরা, এখনও 11 রাউন্ড খেলা বাকি রয়েছে লালিগার, আর পয়েন্ট ডিফারেন্সে খুব বেশি এগিয়ে নেই বার্সেলোনা, কাজেই লালিগায় এখনও অনেক কিছুই হতে পারে, অনেক সমীকরণ অদল বদল হয়ে যেতে পারে এই ব্রেকের পর খুললে। মেসি নিজে জানিয়েছে যে বার্সেলোনা যে ফর্মে ছিল সেই ফর্মে থাকলে তাদের পক্ষে খুব ভালো কিছু আশা করা উচিত না, না চ্যাম্পিয়ন্স লিগে না লালিগায়। এদিকে রিয়াল মাদ্রিদ লাস্ট যে ক্লাসিকো হয়েছিল তাতে বার্সেলোনাকে হারালো, তার পরের ম্যাচে হেরে ধাক্কা খেয়ে 2 নম্বরে চলে গেছিল পয়েন্টস টেবিলে। তো লালিগা যখন রিটার্ন হবে জুন মাসের 12 তারিখেই সম্ভবত রিটার্ন হচ্ছে, কারণ জুনের 8 তারিখে সবুজ সংকেত পেলো, সেদিন পড়ছে সোমবার। সোমবার থেকে যদি কোনো লিগ স্টার্ট করা হয় শেডিউলটা হ্যাপাজার্ড হয়ে যাবে, তাই এখনো অবধি স্পেনের যে লালিগা কর্তৃপক্ষ আছে তারা ঠিক রেখেছে যে জুনের 12 তারিখ থেকেই ফুটবলটা তারা আবার ফেরাবে, সেই শুক্রবারের ম্যাচ দিয়ে শুরু হবে। যদিও সেটা এখনও পাকা কথা কিছু না, কোনো শেডিউল ঠিক হয়নি, সমস্ত কিছুই ঠিক, আশা করা হচ্ছে যে মে মাসের 28 তারিখের মধ্যে টিমদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং যখনই তা হবে তা তো তোমরা আমাদের চ্যানেলের কাছ থেকে জানতে পেরে যাবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে লালিগা, খুব উত্তেজক একটা লড়াই বাকি রয়েছে, দেখা যাক শেষ অবধি কী হয়। লালিগা নিয়ে খবর ছিল এটুকুই, এবার আমরা চোখ রাখব আজকের বুরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের রিভিউয়ের দিকে। বন্ধুরা, ফুটবল ফেরার পর দ্বিতীয় ম্যাচেও নিজেদের জয়ের ধারা বজায় রাখলো বুরুশিয়া ডর্টমুন্ড। আগের ম্যাচে তারা শালকেকে হারিয়েছিল 4-0 গোলে, এই ম্যাচে তারা উলসবার্গকে হারালো 2-0 গোলে। যদিও এই ম্যাচে খুব একটা ভালো ফর্মে ছিল না বুরুশিয়া ডর্টমুন্ডের ফরওয়ার্ডরা, ট্রোগেন হ্যাজার্ড থেকে শুরু করে জুলিয়ান ব্র্যান্ডেড বা আর্লিং হল্যান্ড কেউই খুব একটা ভালো খেলতে পারেনি এই ম্যাচে। আর আগের বারের ম্যাচের মতো এইবারের ম্যাচেও জেডন স্যানচোকে কোচ বেঞ্চে রেখেছিলেন, যার থেকে অনেকের মনে হচ্ছে যে তিনি হয়তো বুরুশিয়া ডর্টমুন্ডে পরের বছর থাকতে চলেছেন না, অন্য টিমে হয়তো চলে যেতে পারেন, যার জন্য তাকে বেঞ্চে রাখা হচ্ছে এই মুহূর্তে। যারা পরবর্তী মরশুমে থাকতে পারে সেই সম্ভাবনা যাদের আছে তাদেরকেই মেন প্লেয়িং ইলেভেনে চান্স দেওয়া হচ্ছে, এটা অনেকের একাংশের ধারণা, একাংশের ফুটবল বিশেষজ্ঞের, যদিও এটা যে পুরোপুরি ঠিক হবেই তার কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, স্যানচোর একটা অন্য টিমে যাওয়ার কথা চলছে, যদিও তার ডেস্টিনেশন এখনও ফুল পাকা হয়নি যে এইখানেই এই নির্দিষ্ট ক্লাবটাতেই সে যেতে পারে, তো আমরা দেখব। যাই হোক, ম্যাচের বিশ্লেষণে ফিরে আসি। তো প্রথম মাহাতে খুব প্রচেষ্টার পর মাত্র একটা গোল করতে পারে বুরুশিয়া ডর্টমুন্ড, থ্রোগেন হ্যাজার্ডের পাস হাস্যকরভাবে মিস করে আর্লিং হল্যান্ড, কিন্তু পেছনে সতর্কই ছিলেন রাফায়েল গুরেরো, আগের ম্যাচে দুটো গোল করার পর এই ম্যাচেও তার গোলের দৌলতেই খাতা খোলে বুরুশিয়া ডর্টমুন্ড। 32 মিনিটে গোল করে টিমকে এগিয়ে দেন তিনি। পরের গোল 68 মিনিটে, জেডন স্যানচো 65 মিনিটে মাঠে আসেন এবং এসেই যাচ্ছেন, তার বাড়ানো বল ধরেই গোল করে যান রাইট ব্যাক আশরাফ হাকিমি। যদিও এই ম্যাচেও লুকাস পিসচেকি বলতে গেলে যেহেতু ডর্টমুন্ড 3-4-3 খেলে, সেই জন্য হাকিমির জায়গাটা এখানে বলতে গেলে মিডফিল্ডে,
যে সামনাসামনি থাকে বেশিরভাগ ক্ষেত্রে দরকারে নেমে গিয়ে লুকাস পিসচেককে সাহায্য করে। তো মার্কো রয়েস এই ম্যাচেও চোটের জন্য ছিল না, তো আর্লিং হল্যান্ড একাই সামনে ছিল, তো তার বদলে তারা কেউই গোল না পেল ফরওয়ার্ডরা, তার দুই সাইড ব্যাক ওভারল্যাপিং সাইড ব্যাক তারা এই ম্যাচে গোলের অভাব পুড়িয়ে দিয়ে পূরণ করে দিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের জন্য, আবার জিতে গেল। বায়ার্ন মিউনিখের ওপর একটা অদৃশ্য চাপ বজায় থাকলো, তারা আরও রাতের দিকে নামতে চলেছে। সেই ম্যাচটার কভারেজ আশা করি নেক্সট ভিডিওতে আমি দেবো, কী হলো সেই ম্যাচে, কারা কীরকম খেললো। তো এই ম্যাচে যদি সেরা বাঁচতে বলা হয় তাহলে বাঁচাটা মুশকিল, কারণ ফরওয়ার্ড লাইনে কেউই খুব একটা ফর্মে ছিলেন না। বুড়কি গোল না খেলেও মাত্র একটা সেভ করতে হয়েছে বলতে গেলে সারা ম্যাচে, তো সেরকমভাবে বলা যায় না। মাত্র দুটো শট আজকেও টার্গেটে ছিল বরুশিয়া ডর্টমুন্ডের, সেই দুটো শট থেকেই গোল হয়েছে, বাকি একটাও শট টার্গেটে ছিল না। আরও যে দুটো শট মানে বরুশিয়া ডর্টমুন্ড নিয়েছিল সেগুলো টার্গেটের বাইরে ছিল। তো বলতে গেলে খুব একটা আগের ম্যাচে যেমন দাপট দেখিয়ে উড়িয়ে দিয়েছিল সেরকম পারফরমেন্স দেখা গেল না, কিন্তু জয়ের রাস্তায় রয়েছে এটা একটা আশার কথা। এখনও বায়ার্ন মিউনিখের ওপর চাপ বজায় রাখছে, তারা পয়েন্ট লুজ করা মানে বরুশিয়া ডর্টমুন্ড আরও তাদের ওপর চাপ বজায় রাখবে, আর ম্যাচ বাকি আরও সাতটা বরুশিয়া ডর্টমুন্ডের, বায়ার্ন মিউনিখের আজকের ম্যাচটা হয়ে গেলে তাদেরও সাতটা ম্যাচ বাকি থাকবে, তারা কীরকম খেলে সেই দিকেও সবার নজর থাকবে, আমরা অবশ্যই সেইটারও একটা ভিডিও বানাবো। তো হ্যাঁ, আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, সবাই সতর্ক থেকো, পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে পশ্চিমবঙ্গের এই নিচের দিকের জেলাগুলোয়। তো সবাইকে অনুরোধ করব, সবাই নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের লোকজনের খেয়াল রেখো আর সতর্ক থেকো। আমরা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।